পোকাই তাই দুই তিনশো করে লিচু আছে। এই লিচুগুলোর বাজার মূল্য অনেক বেশি এবং সুন্দর। এটা বোম্বাই জাতের লিচু। এই চারাটা আমি আমার আরেকটা বাগান আছে ওখান থেকে নিজে চারা তৈরি করে এটা আমি লাগিয়েছি। এখন এখানে প্রচুর পরিমাণ একটা পোকাই তাই একশো লিচু করে মাটির সাথে মাটির কাছাকাছি মুম্বাই জাতটা আমি প্রথমে বাইরে থেকে নিয়ে এসেছি। আমার একটা বড় বাগান ছিল, সেখান থেকে আমি চারা তৈরি করে এটা রোপণ করেছি। এই গাছের বয়স 3+ 3 বছরের কিছু বেশি। মাশাআল্লাহ গত বছরে কিছু ফল আমি এখান থেকে হারভেস্ট করেছি। এবছরে মোটামুটি কিছু ফল আসছে। এটা গাছ যত বড় হবে, ম্যাচিউর হবে, ফলের পরিমাণ সংখ্যা সবই বাড়বে। আর এটাতে খুবই মিষ্ট ফল। ফলটা এখনো ম্যাচিউর হয় নাই, আরও অনেক বড় হবে এই ফলটা। এই ফলটা আরও অনেক অনেক বড় হবে। আর আমার এখানে আরো একটা এখানে বেশ কয়েকটি গাছ আছে। তো আমি এবার চিন্তা করছি যে এই অরিজিনটা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, অরিজিনাল এই গাছটা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমি কিছু কলপ তৈরি করব। হ্যাঁ, আমি কিছু কলপ তৈরি করবো এখান থেকে। এই কলম থেকে নিতে সংগ্রহ করতে পারবেন যারা লিচু চাষে আগ্রহী। হ্যাঁ, যারা লিচু চাষ করতে চান তারা এটা নিতে পারবেন। প্রচুর প্রচুর পরিমাণ আম লাগাইতে পারবে। এই এক বছর পরে আম পাওয়া যাবে। এটা মাঝখানে আমি 4-5 বছর এই আমটা খাওয়ার পরে এটা আপনি কেটে ফেলবেন বা 5-7 বছর কেটে ফেলার পর যখন লিচু গাছগুলো বড় হয়ে কাছাকাছি চলে আসবে তখন দেখা যাবে আম কেটে ফেলবেন। আমি উদ্দেশ্য বলতে চাই লিচু একটি লাভজনক চাষ এবং খুব চাহিদাজনক ফল। আমাদের দেশে প্রচুর চাহিদা আছে এই লিচুগুলো। বিশেষ করে আমাদের অঞ্চলে খুব কম হয়, দিনাজপুর রাজশাহী অঞ্চলে হয়। ওখান থেকেই আমি প্রথমে আমি গাছ সংগ্রহ করেছিলাম। এখন আমি নিজেই বাগান করেছি। আমি এই গাছের কলম দেবো। আপনারা যারা আমি চাইবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, পরবর্তীতে আমি আমার পুরো ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ। দর্শক শুনতেই তো পারছেন ভাইয়ের এই লিচু বাগান সম্পর্কে। যারা